আজকে 16ই সেপ্টেম্বর 2024, এখন বাজে বিকেল 5টা 45 বা 40 এরকম। আমি এখন আছি আটজতপাড়া, মানে মহাখালীর যেখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠার আর নামার র্যাম্প যেখানে, সেই জায়গাতে আজকে দুপুরে একটা ঘুম দিছিলাম। বিকেলবেলা মাত্র কতক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠার পরে দেখলাম প্রচণ্ড ক্ষুধা লাগছে, এই জন্য খাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছি। এরপর এলোপাতাড়ি হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। এখন আমি সিদ্ধান্তহীনতায় ভুগতেছি যে কোথায় যাব, কি খাবো। এটা আমার জন্য খুবই কমন একটা ব্যাপার, আমি প্রায় সময় বের হইলে সিদ্ধান্ত নিতে পারি না যে কোথায় যাব বা কি করব। আজকে যেমন সিদ্ধান্ত নিতে পারতেছি না কি খাবো। আরে এখানে এত লোক সমাগম কেন, এখানে কি হয়েছে এত ভিড়, কোনো কাজাইরা প্রোডাক্ট বিক্রি করতেছে মাইকিং করে নাকি? যাই হোক, বাদ দে, ওরা ওদের কাজ করুক, আমি আমার কাজ করি। এখন কথা হইতেছে আমি কোথায় যাব আর কি খাবো, আর ভুল করে এমন একটা জায়গায় আসছি এই জায়গাতে ভালো কোনো ই নাই, হোটেল টোটেল নাই যেখানে, মানে রেস্টুরেন্টও নাই যেখানে আমি ভালো মতো খেতে পারবো। আমার পরিচিত ভালো একটাই রেস্টুরেন্ট আছে এই নাখালপাড়াতে, সেটা হচ্ছে হাজি রেস্টুরেন্ট। হাজিতে তো রেগুলার খাই, যার কারণে আজকে হাজিতেও যাইতে ইচ্ছে করতেছে না। এখন কোথায় যাবো যে সেটাই ভাবতে ভাবতে ভুল করে এদিকে চলে আসছিলাম। আসলে যখন বাসা থেকে বেরোইছি মাথা কাজ করতেছিল না, যেদিকে দু চোখ গেছে চলে আসছি, এখন আবার ফেরত যেতেছি। দেখি ওই হাজির ওইদিকেই যাই, এছাড়া তো আর কোনো ওয়ে দেখতেছি না। আমার ক্ষুধার কাছে কিছুই ফেল না নয় আজ, অবশেষে যথাক্রমে খাব গাছপালা নদী নালা চলাচলকারী পথচারী নিতম্ব প্রধান নারী। আজকে এত মানুষ কেন রে, রেল লাইনের উপর এত মানুষ, রেল লাইনের উপর অত্যাধিক মানুষ দেখে একটু বিরক্ত হয়ে পাশেই দেখলাম একটা মাইনকা চিপা, তো মাইনকা চিপা দিয়ে ঢুকে গেলাম নাখালপাড়ার ভেতর। চিপা চাপা দিয়া শর্টকাট মেরে নাভিস্কো চলে যাব। 15 মিনিট পর নাখালপাড়ার ভেতর দিয়ে শর্টকাট মেরে আমি এখন হাজি রেস্টুরেন্ট পেরিয়ে নাভিস্কোতে চলে এসেছি। আহ ইসু ঘ্রাণ, হাজিতে এসে কি মনে করে যেন ভিতরে ঢুকতে ইচ্ছে করলো না, এই জন্য এদিক দিয়ে হাঁটতেছি। নব টাওয়ার, 10 বছর আগে আমি এটার একদম টপে এই জায়গাতে চড়ছিলাম এক বিয়ের দাওয়াতে যায়। এলোপাথারি ঘুরতে ঘুরতে পরে মনে হইলো আদনানের একটা ফোন দেই, যেহেতু সিদ্ধান্ত নিতে পারতেছি না কোথায় যাবো কি খাবো। পরে আদনানের সাথে কথা হইলো, এখন আমি আবার সেই মধুবাগ যেতেছি রানার বিল্ডিং এর ওইখানে। আদনান আসবে, দেখি ওর সাথে বসে কতক্ষণ আলাপ করি আর কিছু খাই। এই নব টাওয়ারের ছাদে আমার আরেকবার উঠার ইচ্ছা আছে, সেই যে 10 বছর আগে একবার এটার ছাদে উঠে পুরো ঢাকা শহর দেখছিলাম, এখন যে এটার কি অবস্থা আল্লাহই জানে। আমার খুব দেখার ইচ্ছা, এত মানুষ বিয়ে করে কেউ দাওয়াত দেয় না আমাকে। এই যে এটা হইতেছে রহিম মেটাল মসজিদের দক্ষিণ দিকের আর কি গেট। এই রহিম মেটাল মসজিদটা মনে হয় তেজগাঁওয়ের ভেতর সব থেকে বড় মসজিদ। এই মসজিদে আমি অসংখ্যবার জুমার নামাজ পড়তে আসছি বন্ধু বান্ধবের সাথে। মসজিদটা এত প্রশস্ত যে এক কাতারেই মনে হয় 100 জন মানুষ একসাথে দাঁড়াইতে পারে। তাহলে ভাবেন পুরা মসজিদের মধ্যে কয় হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে। ও এখন তো মাগরিবের সময় হয়ে গেছে। আরে এই যে সাউথ ইস্ট ইউনিভার্সিটির পুরানো বিল্ডিং, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। না রাস্তাটা প্রচুর না, হাতির ঝিল যেন আমার পিছুই ছাড়ে না। মাত্র 2 দিন আগে শনিবার, আজকে তো সোমবার, মাত্র 2 দিন আগে এই সন্ধ্যাবেলায় বৃষ্টিতে ভেজা ভেজা হয়ে ইয়ে থেকে কি বলে মালিবাগ থেকে আসার সময় এই দিক দিয়ে ফেরত আসলাম, এই যে এই রাস্তা দিয়ে রিক্সাতে করে আসলাম সন্ধ্যাবেলায়। আজকে এই 2 দিন পরে আবার এই রাস্তা দিয়ে আবার যাওয়া হইতেছে সেই মধুবাগেই হাতের ছিলে। ওখানে দেখি যদি কোনো ভালো রেস্টুরেন্ট পাই সেখানে যে খাবো। আদনান আসতেছে, আমি আর আদনান খাবো আর কতক্ষণ পেঁচাল পারবো। এই যে আমরা এখন আছি
হাতির বিল অদনার, এটা টোটালি আনপ্ল্যান ছিল ব্যাপারটা, তাই না? তুমি তো চিন্তা করো নাই, আমি হচ্ছে বিকেলবেলা নাস্তা পানি দেড় মাস পরে দেখা করার কথা ছিল, আমি হচ্ছে বিকেলবেলা নাস্তা পানি করার জন্য বেরোছিলাম, কিন্তু ঘুরে ঘুরে কোনো কিছু নিতে পারি নাই, পরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে নিজেকে আবিষ্কার করি হচ্ছে ইয়ে তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, পরে ওইখানে এসে মনে হলো তাহলে কাজ করি, আপনার একটা ফোন দিই তো, তারপরে যে আমরা এরপরে এখানে আছি। এটা কোথায় আছে? এই যে হাতির ঝিল মধুবাগ, মধুবাগ না এটার নাম, হাতির ঝিল মধুবাগে। এখন দেখে এখানে তোমার রেস্টুরেন্টে ভালো কি রেস্টুরেন্ট আছে চলুন আপনাদেরকে দেখাই, তো সেই রেস্টুরেন্টে খেতে যাবো আমরা, তাহলে চলো। নো পার্কিং লেখা, আর এর পাশেই রিক্সা পার্ক করে রাখা। এরপর আমি ও আদনান মধুবাগের ভেতর হাঁটতে হাঁটতে ফাইনালি চলে এলাম ভোজন বিলাস। আদনান তুমি কি কিছু খাবে? কিছুই খাবে না, তাহলে তুমি এখানে বসে আছো কেন? আরে আজব তো। চাপ তো পরিমাণে অনেক দিছে, এত চাপ তো খাই শেষ করতে পারবো না, আর তুমিও খাই জিনিস কিরে যদি সামনে দানা দিয়ে খেতে নাকি সাবু দানা মনে হয় মিলে আমার হচ্ছে নর্মালি সব থেকে পছন্দ হচ্ছে নান আর শিখ, কিন্তু আজকে খুব চাপ খেতেছে ওগুলো, এই জন্য নান আর শিখ তো রেগুলারই খাই, আজকে চাপ খেতেছে ওগুলো এই জন্য নিলাম। বোতল থেকে ডাইরেক্ট কোল্ড ড্রিঙ্কস খাইতে হতেছে আমার ভালো লাগে বোতল থেকে, কিন্তু এই মুহূর্তে যেহেতু খাওয়া দাওয়া করতেছি তো এই জন্য গ্লাসে ঢেলে ঢেলে খাচ্ছি, পেক বানিয়ে বানিয়ে ছোট ছোট পেক বানিয়ে, এই সময় আর কি বোতল থেকে এটা দিয়ে চুষে মানে খাওয়ার মাঝখানে এভাবে চুষে এটা দিয়ে স্ট্র দিয়ে চুষে খাওয়াটা একটু বিরক্তি করার হয়ে যাও, এই জন্য এই মুহূর্তে গ্লাসে ঢেলে খাচ্ছি। জুড়ে পড়বো না এই রেস্টুরেন্টের কোয়ালিটি অনুযায়ী টেস্টটা এভারেজ, খুব বেশি মজা না, সেদিন যেরকম একটা তাজমহল রেস্টুরেন্ট দেখলাম সেটা যে টেস্ট ছিল সেটার কাছে এটা কিছুই না, এটা এভারেজ টেস্ট হয়েছে, চলে আসে যে প্রাইস সেই তুলনায় কোয়ান্টিটির সাথে আর টেস্ট। Thank you.
অদনান বাসা থেকে একদম পেট ভরে ভাত খেয়ে বের হয়েছিল, এই জন্য কিছু খাইতে চাইতেছিল না প্রথমে। পরে আমার জোরাজুরিতে ফাইনালি একটা পরোটা নিল, যেহেতু চাপের পরিমাণ অনেক বেশি ছিল, আমার নান শেষ হয়ে যাওয়ার পরেও যথেষ্ট চাপ ছিল, তো এই জন্য অদনান একটা পরোটা নিল। অদনানের ভাষায় যেটাকে পটোরা বলে, সেই পটোরাটা দিয়ে বাকিটুক চাপ অদনান একদম চিটে পুটে সাবার করে দিল। এটাতে কে কত টুক দাও, তারপর আবার ওইটাতে কত টুক দাও, এভাবে মেপে মেপে। এখন অপু দশ বিশ করে, এখন তোমার ভাগে পরে এখন অপু দশ বিশ এই তো আমরা আজকে সেই বিকালে 5:30টার দিকে আমি সেই 5:30টার সময় আমি বেরোছিলাম হাঁটতে, যে একটু নাস্তা পানি করবো। তা সেখান থেকে হাঁটতে হাঁটতে আমি তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে চলে আসছি, পরে সেখান থেকে আদনান রেখলাম, তারপরে যে হাতির ঝিলে চলে আসলাম। মাত্র 2 দিন আগে এখান থেকে গেছি বৃষ্টির মধ্যে, তারপর আদনান আসলো, আদনানে নিয়ে খাওয়া দাওয়া করে তারপর 8টাতে বসলাম। এখন রাত 10টা বেজে গেছে, 8টাতে মানে মাঝখানে 4.5-5 ঘন্টা কাঞ্চি কাঞ্চি করে ফুরুক। তো এই মুহূর্তে তাহলে এখন বিদায় নেবো, তো এই জন্য লাস্ট এই ফুটেজ টুক নিলাম। অদনান তুমি কি বলো, আমি তোমাকে বলছিলাম যে 1.5 মাসের আগে আমার সাথে আর যোগাযোগ করবি না। আমি তো আজকে ওইভাবে আপনার ফোন পেয়েছি, কি ব্যাপার, 1.5 মাসের আগেই মাত্র 3 সপ্তাহ হয়েছে, 3 সপ্তাহের মধ্যে 3 সপ্তাহের মাথায় আমি বলতেছি যে অদনান তুমি কই, আমি তো তোমার এলাকাতে আসছি। আচ্ছা, এর আরেকটা কারণ হচ্ছে আমি যাব বলে আমি আর কি আমার দেশের বাড়িতে বেড়াইতে যাব, যাওয়ার আগে এই জন্য একটু অদনানের কাছ থেকে কিছু টিপস বা কোন মানে উজ্জীবিত হওয়ার জন্য আসছি, ওর থেকে আসার বাণী পজিটিভ কথা শুনে। প্লাস আমার ওই কিছুদিনে বেশ কিছু কথা জমে গেছিল, যেমন বেদের মেয়ে জ্যোৎস্না, মানে পুরো একটা লারে লাফা মানে আনএক্সপেক্টেড সাফল্য, আমি জীবনে চিন্তা করি না এটাতে 600-500-600 আমার 700 ভিউ হয়ে গেছে, এত ভিউ পাবো। তো এইসব গল্প আর কি আপনাদের শুনাইতে আসছিলাম। তো এইসব পেঁচাল পাঠতে পারতে রাত 10টা হয়ে গেছে, 10টা বেজে গেছে। তো এখন বিদায়, ও আরেকটা কথা, অদনান কিন্তু দাড়ি কাটছে, এটা আমি খেয়াল করি নাই, অদনান নিজে থেকে আমারে বলছে যে আমি ওরে বলতাছি না কেন, সবাই তো দেখে খেয়াল করছে। আমি আসলে কি আমি বলতে আসলাম আমি যে অদনান যে দাড়ি কাটছে এটা খেয়ালই করি নাই, পরে অদনান নিজেই বলছে। অদনান খাবারটা কেমন ছিল? মোটামুটি সবসময় ভালোই থাকে, মোটামুটি ওটা আর কি চলে, বাজেটের মধ্যে যে খাবারটা ছিল খাবারটা চলে, একদম আবার একদম হাই কোয়ালিটিও না। স্পেশালি মাত্র 2 দিন আগে তো চাপ নান চাপ খেয়ে আসছি, তাজমহল থেকে ওইটার কোয়ালিটি অনেক ভালো ছিল, সেই তুলনায় এটা আর কি দামের মধ্যে কম দামের মধ্যে যথেষ্ট ভালো ছিল। এখন রাত প্রায় 10টা বাজে, চলে যাব আর ওই যে দেশের বাড়ি যাবো, এই জন্য আপনাদের কাছ থেকে কিছু টিপস নিয়ে গেলাম যে কি কি করা যেতে পারে। তো এই তাহলে আদনান আজকের মতো তাহলে তুমি বিদায় দিয়ে যাও আমার দর্শকদের, আমার দর্শকদের আর তোমাকে আর আরিফকে আগে ট্রোল করছিলাম, তাইকে ট্রোল করতাম, এই জন্য সবাই ট্রোল থেকে ইনস্টাগ্রামে সবাই তোমাকে আর আরিফকে চিনছে। আর এখন আমি ইউটিউবিং করি, আমার ইউটিউবিং এর কল্যাণে ইউটিউবে ভিডিও যারা দেখে আমার যে 12,500 সাবস্ক্রাইবার আছে তারাও সবাই তোমাকে চিনে ফেলতেছে, বাংলাদেশের 12,500 মানুষ তোমাকে চিনবে সারা সমগ্র বাংলাদেশ। তোমার কেমন লাগে? তাহলে ওদেরকে ওদের কাছ থেকে বাই নিয়ে নাও, আজকে রাত্রের জন্য বিদায়, শুভরাত্রি। এরপর রাত 10টার সময় আমি রিক্সায় করে বাড়ি ফিরে এলাম। তো আজকের ভিডিওটা যথেষ্ট লম্বা হয়ে গেছে, এত বড় একটা ভিডিও হবে আমার কোনো প্ল্যানই ছিল না, বিকেল বেলা নাস্তা করতে বের হয়ে এই 4-5 ঘন্টা একটা কিভাবে সুন্দর একটা সময় অতিবাহিত হয়ে গেল। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, টাটা।